হ্যালো সালাম আলাইকুমতুল আমাদের বিএনপি পরিবারের আমরা অনেকেরই ফেসবুক স্টেটাস বা সামনা সামনি কথা বলে আমরা যেটা পাচ্ছি যে অনেকেই একটু একটু মনোঃক্ষুন্ন বা মনে কষ্ট পাচ্ছে যে আমরা দুঃসমে ছিলাম দীর্ঘ সতেরো বছর আমরা রাজপথে ছিলাম জেল জুলুম কাজ করতে পারেনি চাকরি করতে পারেনি সব সময় পুলিশের ভয় ছাত্রলীগ আওয়ামী লীগের ভয়ে চলতে হয়েছে আর আজকে নতুন যারা এসেছে সুসময়ে সে লোকদের ভিড়ে তো আমরা হারিয়ে যাচ্ছি আপনি আমি রাজপথে ছিলাম এটা এ সাক্ষী রাজপথে সাক্ষী কথার কথা নগা নিয়ে কথা বলি এই নগার গোস্তাটি মোড় দিয়ে যতগুলো আমরা যতবার মিছিল শস্যাটি মোড় যতবার মিছিলে গিয়েছি আমাদেরকে সকলে দেখেছে এটাই নেতৃত্ব এটা কেউ ভুলবে না নতুন যারা এসেছে ওদেরকে কেউ চিনে না ওদেরকে কেউ নেতাও বলবে না কিন্তু এই যে আমার এই যে আমার একটা ফ্রেন্ড আছে আজিম মুন্না ও ছিল আমাদের সাথে নাইনটি থ্রি থেকে রাজনীতি করে হয়তো আমাদের মাঝে কেউ সক্রিয় বেশি কেউ সক্রিয় কম সতেরো বছর আপনি যেটা দিয়ে আপনি দিয়েছেন ওই মূল্যায়ন আপনি পেয়ে যাচ্ছেন একটু চিন্তা করে দেখেন রাস্তা হাঁটলে আপনাকে আপনাকে সালাম দিচ্ছে আপনাকে মানে আপনার সাথে যে কুশল করছে বা দল জানতে চাচ্ছে এটাই তো আর যারা নতুন যারা আছে ওদেরকে না ওদেরকে কে বলবেন বিএনপি একটা বৃহৎ দল বৃহৎ দল এটি একটা সাগরের মতো দল এখানে লক্ষ কোটি স্রোত থাকবে আর সকলের রাজনীতি সকলের দর্শন একরকম না বা সকলের সাহস না এটা স্বাভাবিক যারা ছিল আজকে যারা এসেছে ওরাও বা ওই লোকগুলো ছিল আজকে করতো তারা সামনে আসতেছে আসুক সমস্যা নেই এটা সকলেই জানে তাই আপনার আমার এখানে আপনার আমার এখানে অসন্তুষ্ট হওয়ার কিছু নেই ছোট্ট একটা কথা বলি আপনাদের বাপের আমাদের এই আক্ষেপ তো ভেবে দেখুন দীর্ঘ সতেরো বছর ধরে প্রথম সিরিয়ালে এরপর এই লোকগুলো মিলে আমরা সবসময় আন্দোলন করে গিয়েছি এই আওয়ামী লীগের বিরুদ্ধে এই ফাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে যেখানে কোনো সুযোগ নেই ধরলি জেল কোনো মানে কোনো তদব নিয়ে কোনো জামিন নেই আমাদের মাঝে অনেক সংসার শেষ হয়ে গেছে অনেক মা তার সন্তান হারিয়েছে তার স্বামী আছে তার ভাই তার ভাই হারিয়েছে অনেকেই অজস্র দেওয়া দেওয়া হয়েছে জেল হয়েছে অত্যাচারে হইতে বাধ্য হয়েছে আজকে এই যারা সতেরো বছর ধরে লড়াই করলো তাদের কিন্তু নাম বাংলাদেশে নেই কাদের নাম বাংলাদেশে আছে যারা মাত্র দুই হাজার চব্বিশ সালে এই জুলাই অগাস্টে যারা ছিল মাঠে শুধু তাদের নাম বাংলাদেশ এখন এখন ওদের নামটাই অনেকেই বলতেছে বারবার বারবার বলতেছে তাহলে আমাদের ভিডিওতে একটু কষ্ট লাগে লাগে না আমি নামও তো কষ্ট পাচ্ছি যে 17 বছর ধরে তাহলে আমরা কি করলাম তবে এটা তো সত্য যে এই আন্দোলনে যে আমরা ছাড়া এরা যে এক বড় অথর্ব এখন অথর্ব তারা এটা থেকে একটা ড্যাম শোর গ্যারান্টিটা আছে আমরা যে আমরা যদি এখনো যদি চুপ থাকি আমরা বিএনপি ফার্স্ট সিরিয়ালে বিএনপি তারপর জামার তারপর আমরা যদি এই তিনটা দল যদি একটু চুপ থাকি হম হম এই না ছিড়ে চলে যাবে আমরা আমরা কি চাচ্ছি আমরা এটাই যে বাবা তোমরা আসছো থাকো দেশকে সংস্কার করো একটা সুন্দর পরিস্থিতিতে আসো এখানে মন খারাপ করে কিছু নেই এটা দেশ জানে জাতি জানে কিছু কিছু হয়তো গাদ্দার নিম্ন আছে ওরা জেনেও না জানায় ভান করবে ওরা হয়তো বলবে না 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 এটা সব কিছুর মূলে ছিল বর্তমান সমন্বয় এটা এটা তো বাংলাদেশ জানে জাতি জানে এবং যাদের ভিতরে বিবেক কাজ করে ওরা সকলেই জানে যেটা প্রথম হম ব্যাপার তাই এরা হওয়ার কষ্ট পাওয়ার কিছু নেই আমাদের যেটা পাওয়ার আমাদের যেটা মূল্যায়ন পাওয়া আমরা সবসময় পেয়ে তবে একটা জায়গাতে একটু কষ্ট আছে এটা আমারও আছে যে এটা আসলে এটা আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট মানে আমাদের ভারত ভারত উপমহাদেশ থেকে রাজনীতি শুরু হয়েছে যে নেতৃত্ব পর্যায়ে গেলেই অনেকে একটু চেয়ারে গরমটা দেখায় এটা ঠিক না আপনাকে নেতা বানিয়েছে আমরাই আমরাই আপনাকে নামাবো আমরা আপনাকে করব তাই আমি পার্সোনাল ভাবে বলবো অন্তপক্ষে যারা নেতারা আছেন যারা কর্মী ওদের সাথে ভালো বিহেব ভালো আচরণ করেন আপনাদের অহংকার দেখতে আমরা কারণ যতক্ষণ পর্যন্ত আপনাদের ওই পিঠের পিছনে নেতৃত্বে ছাপ রয়েছে ঠিক অতক্ষণে কিন্তু আপনাদেরকে নেতা মনে করবে যদি আপনারা খারাপ আচরণ করেন আর যদি ভালো আচরণ করেন তাহলে আপনাদের এই নেতৃত্বটা আজীবন রয়ে যাবে ভালো থাকবেন সালাম আলাইকুম আহমাত